এখানে এখানে আসার পরে সার্চ করব, কারণ এখানে অসংখ্য ইফেক্ট অলরেডি দেয়াই থাকে, তারপরেও থার্ড পার্টি অনেক প্লাগিনস থাকে, সেগুলো আপনি যদি ইনস্টল করে রাখেন তো আপনি খুঁজে পাবেন না। তো আপনার সব থেকে ভালো ওয়ে হচ্ছে যদি আপনি কষ্ট করে এই ইফেক্ট গুলো মনে রাখতে পারেন, তাহলে আপনি সেগুলো সার্চ করে নিয়ে আসতে পারবেন। যদি দেখা যাচ্ছে এখন সবগুলো ইফেক্ট মনে রাখা সম্ভব না, হালকা পাতলা যেটা আপনার মনে হয় ওটা লিখে যদি আপনি মানে সাইট সুইডে যদি লিখেন অটোমেটিকলি আপনাকে সাজেস্ট করবে। ধরুন আমি লিখলাম এখানে WORP, তাহলে আসছে না। আমি যদি স্তাব্ব রেখে, দেখেন আমি কিন্তু এই ইফেক্টটার নাম হচ্ছে ওয়ার্প স্টেবিলাইজার, আমি কিন্তু এই ওয়ার্পসটা লিখতে পারলাম না। ফর এক্সাম্পল আমি ভুল করে এটা করেছি আপনাকে বোঝানোর জন্য, দেখেন টি এ এস টি এ দিয়েছি, শুধু এস টি এ দিয়ে দিয়েছি, এই যে এস টি এর সাথে মিলেছে এস টি এ বি, এর কারণে কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে। সব থেকে ভালো হয় ওয়ার্প স্টেবিলাইজার, এই নামটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে সব থেকে এটা বেটার হয়। না হলে যদি বললাম যে আপনি যতটুকু মনে আছে ততটুকু লিখে যদি আপনি লিখেন এই সার্চ বারে, যদি আপনি লিখতে থাকেন অটোমেটিকলি ইফেক্টটা আপনার সামনে চলে আসবে। আচ্ছা এখন আমি যেটা করব এটাকে মাউস দিয়ে ধরে রাখবো এবং আমাদের যে টাইম লাইনের যে এই যে অপশনটা আছে এইখানে আমরা ছাড়বো। তার আগে আর একটা ব্যাপারটা নিয়ে কাজ করবো, আপনাকে একটু বলি। টাইম লাইনে দুইটা ভাগে ভাগ করা থাকে, উপরে যে আমরা ছোট্ট বার দেখতে পাচ্ছি ঠিক এখানে, খেয়াল করতে পারছেন এখানে একটা বার আছে মোটা কালারের, এর উপরে আমরা যদি আর একটু নিচে দেখি দেখেন এখানে V1 এবং A1 লেখা আছে, A1 লেখা আছে। এগুলো তো এগুলো কি V1 মানে ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, এবং এর উপরে যে আপনি আরো ভিডিও নিয়ে কাজ করতে পারবেন, এবং A1 A2 মানে হচ্ছে অডিও, মানে একটা ভিডিওর তো দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ভিডিও একটা হচ্ছে অডিও। একই সাথে ইন্টারনাল লিংক করা আছে দেখে আমি যখনই এটাতে ক্লিক করছি দুইটা একসাথে সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এই ভিডিওতে কোনো অডিও নাই। কিন্তু আমি নিচে যদি একটু বড় করে দিই, একটু টেনে নিচে দিলাম, হ্যাঁ নিচে কিন্তু ব্ল্যাঙ্ক কোনো ডট 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 নেই, মানে অডিও থাকতো তাহলে এখানে একটা ফ্রিকোয়েন্সির মতো থাকতো, এরকম অনেকে হার্ট বিটের মতো যে শেপটা থাকে ঠিক ওই রকম একটা ফ্রিকোয়েন্সি, ওইটা নাই, মানে এটা একটা ব্ল্যাঙ্ক অডিও, মানে ভিডিওতে কোনো অডিও নাই। তো আমি চাচ্ছি না যে অডিও নিয়ে কাজ করতে, অডিওটা ডিলিট করে দেবো। সেটা কিভাবে, একসাথে আমরা আরো একটা ইফেক্ট দেখে ফেলি, এই ভিডিওর উপরে আমরা রাইট বাটন ক্লিক করবো, করার পরে আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক মানে ভিডিও এবং অডিওর সাথে যে লিঙ্কটা আছে দুটা লিঙ্ক আমি বিচ্ছিন্ন করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমার, আমি যদি এখন অডিওতে ক্লিক করে অডিওটা আলাদাভাবে সিলেক্ট হয়েছে, ভিডিওতে ক্লিক করার পরে ভিডিও আলাদাভাবে সিলেক্ট হয়েছে। আমি জাস্ট অডিওতে ক্লিক করলাম, করার পরে ডিলিট কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করে দিলাম। অডিও নিয়ে আমি কাজ করবো না, আমি চাচ্ছি শুধু ভিডিও নিয়ে কাজ করবো, কারণ অডিওটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা এটা কেন করলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে অডিও ভিডিওটা আলাদা আলাদা নিয়ে কাজ করছে, অন্য কোনো রিজন নেই। ওয়েল এখন আমি কি করব, এটাকে টেনে নিয়ে এখানে ছেড়ে দিতে পারি, অথবা আমরা যে এখন এই টাইম লাইনে ভিডিওটা নিয়ে এসেছি এখন কিন্তু আমাদের ইফেক্ট কন্ট্রোল কিন্তু কাজ করবে। এই যে আমি যখন ইফেক্ট কন্ট্রোল নিয়ে এসে এখানে রাখলাম, আচ্ছা আমাদের মেবি এখান থেকে টাইমটা হয়তো 10 মিনিট পর আউট হয়ে যাবে, হওয়ার পর আপনি ওই লিঙ্কে গেলে নেক্সট আমরা দ্বিতীয় সেশনটা ওপেন করতে পারবো, ঠিক আছে? 10 মিনিট পর এটা আউট হয়ে যাবে। ওকে শুনতে পাচ্ছেন? হ্যালো, কেন ইউজ করতেছি, কারণ এই ভিডিওটা হচ্ছে চেকিং ভিডিও, দেখেন নড়ছে, অনেক নড়ছে। যখন ভিডিওটা নড়ছে আমি চাচ্ছি ভিডিও নড়াচড়াটা বন্ধ করে একদম স্টেবল থাকবে, স্বচ্ছ যেরকম একটি স্থির ভিডিও থাকে ঠিক সেরকম থাকবে। এই ইফেক্টটা দেওয়ার জন্য আমি যে ওয়ার্প স্টেবিলাইজার এই ইফেক্টটা ইউজ করব স্টেবল রাখার জন্য, জি অন্য কোনো রিজন না। তো আমি যখন টাইম লাইনে ভিডিওটা রাখলাম এবং যখনই আমি এই যে ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করলাম, দেখেন এখানে আরো অনেক অপশন চলে এসছে। তো এই অপশন নিয়ে আজকে আমি কথা বলবো না, এই অপশন গুলো আমি নেক্সট ক্লাসে দেখবো, এগুলো সবগুলোর মানে অনেক ভালো ভালো কাজ আছে যেটা দেখবো। আজকে আমি এই ওয়ার্প স্টেবিলাইজারটা টেনে নিয়ে এসে এই ভিডিওর উপরে ছেড়ে দিলাম, এখানে ছাড়তে পারি অথবা আমি ইফেক্ট কন্ট্রোলে ছাড়তে পারি, আমি এর উপরে ছেড়ে দিলাম। আচ্ছা দেওয়ার সাথে সাথে দেখেন এখানে গ্রিন কালার একটা কি হচ্ছে, অ্যানালাইজ ইন ব্যাকগ্রাউন্ড স্টেপ 1 চলছে, এবং এইখানে দেখেন যে এখানে কিছু টাইম কাউন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই টাইম কাউন্টটা মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অটোমেটিক্যালি সে অ্যানালাইজ করছে এই ভিডিওটাতে কোথায় শেক হচ্ছে এবং কেন হচ্ছে, এবং সেটাকে সে নিজে নিজে রিপেয়ার করার চেষ্টা করছে। আমার এখন কোনো কাজ নেই, জাস্ট কিছু সময় ধরে অপেক্ষা করা,
কতটুকু সময় অপেক্ষা করতে হবে সেখানে সেখানে বলে দিচ্ছে। এখানে অলরেডি এখানে 84% 6% হয়ে যাচ্ছে, মানে টাইম কাউন্ট হচ্ছে। আর এখানে দুইটা স্টেপ আছে, স্টেপ ওয়ান চলছে এবং স্টেপ টু হবে। দেখেন স্টেবলাইজার হয়ে গেছে। এখন এখানে অরেঞ্জ কালার আসে যে স্টেবল করে দিল এখন আমাকে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, একটু খেয়াল করে দেখেন, ভিডিওটা প্লে করছি, আগের মতো কিন্তু ওই রকম ঝাঁকি হচ্ছে না, একটু খেয়াল করে দেখবেন, অনেকটা স্মুথ হয়ে গেছে। জি শুনতে পাচ্ছি, তবে এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন নাই। লাস্টে শেষ হওয়ার আগে একটা জিনিস দেখাইলে হবে ভাই, যে যে গ্লাসের যে ইফেক্টটা দেখাচ্ছে, এটা কি রিমুভ করা পসিবল এখান থেকে? আচ্ছা 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 ঠিক আছে, আমরা ওইটা ওইটাও দেখবো ইনশাল্লাহ। গ্লাসের যে ইফেক্টটা দেখাচ্ছে এটা রিমুভ করা পসিবল? এছাড়া তো কোনো আলাদা কোনো ইয়ে নাই, তাই না? কোশ্চেন নাই। জি ভাইয়া, ওই আমরা যে অডিও আর ভিডিও দুটাকে আনলিংক করছি ওই জায়গাটা আরেকবার একটু যদি দেখাতেন। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, আমি ওই জায়গাতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি আমার প্রজেক্টে চলে আসি। আমি এই সেম ক্লিপটা আবার এরকম টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, এটা হচ্ছে আমাদের মেন ক্লিপ। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, করার পরে এই যে আনলিংক অপশন আছে বা এটার কিবোর্ড শর্টকাটও আছে, যখন আপনি অনেকগুলো নিয়ে কাজ করবেন তখন দেখা যাচ্ছে মাউসে এতটুকু রাইট বাটন করতে বা এই যে এতগুলো ফাইল আসলে আপনার মাথায় ঘুরে যাবে। তো আনলিংক করার জন্য কিবোর্ড শর্টকাট আছে, এই শর্টকাট গুলো অলরেডি আমি দিয়ে রেখেছি, আপনি পাবেন। আমি এখানে শর্টকাট ইউজ করছি না, কারণ শর্টকাট ইউজ করলে আপনি দেখতে পারবেন না, এই জন্য শর্টকাট ইউজ করছি না। তো আপনি জাস্ট এখানে আনলিংক অপশনে ক্লিক করলে দেখবেন দুটো আনলিংক হয়ে গেছে। আবার যদি মনে করেন যে আপনি দুইটাকে লিঙ্ক করে দিবেন, দুইটাকে একবারে সিলেক্ট করলে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে লিঙ্ক করতে পারেন, এই যে লিঙ্ক করতে পারেন, গ্রুপ করতে পারেন। আর আরেকটা অপশন আছে নেক্সট, এই সবগুলো অপশন আমি নেক্সটে বলবো, এগুলো খুব ভালো ভালো এখানে কাজ আছে। আচ্ছা কতটুকু সময় আছে আমি ঠিক বুঝতে পারছি না, একটু আগে মেসেজ দেখি। 4 মিনিট 55 সেকেন্ড, 4 মিনিট 55 সেকেন্ড। আচ্ছা ভাই, আচ্ছা নতুন জয়েন করছেন কি ভাই, আপনার সাথে একটু কথা বলি তাহলে, এর মধ্যে একটু পরিচিত হয়ে নি। নতুন যারা জয়েন করেছেন আপনি কি মেবি একেবারে নতুন জয়েন করেছেন নাকি পুরোনো ব্যাচে ছিলেন? একটু আগে যে কথা বলেন ভাই, বলেন, আমি খেয়াল করি না আপনার নাম। জি আমি মাহফুজ, আমি গত ব্যাচের স্টুডেন্ট, তো এই ইয়েতে আজকে প্রথম জয়েন করলাম আর কি। আচ্ছা আমাদের ক্লাসটা আজকে থেকেই শুরু হয়েছে আর আপনিও আজকে জয়েন করেছেন, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ক্লাস কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, মানে এনজয় করতেছি। মাহফুজ স্যার কোথা থেকে বলছিলেন আপনি, মানে আপনার লোকেশনটা যদি বলতেন? আমি আসি গাজীপুরে, গাজীপুর মাওনা চৌরাস্তাতে। আচ্ছা মাওনা, আচ্ছা আপনি কি করছেন পাশাপাশি? পাশাপাশি আমি জব করছি টেক্সটাইলে, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো ভিডিও এডিটিং নিয়ে কাজ করার আগ্রহ থেকে আর কি শেখা। আচ্ছা আচ্ছা খুব ভালো কথা, বলে আমরা সবার সাথে একটু পরিচয় হতে পারলে ভালো হতো। যেটা আমি যখন আমার একটু পরিচয়টা দিয়েছিলাম তখন আপনি নেমে ছিলেন না, আমরা পরিচয় গুলো আবার নিব আমাদের আরো যখন ক্লাস গুলো থাকবে, সবার যখন একদম চলে আসবে আমাদের সাথে তখন আমরা নিব। আর যদি কেউ লাইনে থাকেন কথা বলার মতো, যাদের স্পিকার যাদের অ্যাক্টিভ আছে তারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারে। আমরা 3 মিনিট পরে ওইগুলো নেক্সট ক্লাস মানে অপশনটাতে আমরা যাব। আচ্ছা 3 মিনিটে দেখা যাক, যে যদি কেউ নাই আমি আরো কিছু কভার করতে পারি কিনা একটু দেখি। আচ্ছা তো আমরা এখানে আসছিলাম এই অবস্থাতে, আমরা দেখছি যে এই ইফেক্টটা অনেকটা বেশি স্মুথ হয়ে গেছে আমার কাছে, এটা একদম স্টেবল হবে। তো একদম স্টেবল হওয়ার জন্য আমরা যেটা করব, এই যে এখানে যে আমরা যে রেজাল্ট দেখতে পাচ্ছি স্টেবিলাইজেশন যেটা অপশনটা আছে, দেখতে পাচ্ছেন? আর মাউসটা একটু খেয়াল করেন সবাই, আমরা যখন ইফেক্টটা এখানে ইমপ্লিমেন্ট করলাম, করার পরে অটোমেটিক্যালি প্রিমিয়ার প্রো আমাকে এই রেজাল্ট দিল। এবং এইখানে যে আপনার রেজাল্ট আমরা পেয়েছি, দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্মুথ মোশন, আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন স্মুথ মোশন আর নো মোশন। স্মুথ মোশন এটা অটোমেটিক্যালি প্রিমিয়ার প্রো আমাকে রেজাল্ট দিয়েছে এবং সে স্মুথনেস রেখেছে 50%। আমি যদি এই রেজাল্টে হ্যাপি হয়ে থাকি দেন ইটস ওকে, এই রেজাল্ট ঠিক আছে। কিন্তু আমার যদি মনে হয় যে এই যে আউটপুটটা আছে এটা এনাফ না, তখন আমি এখান থেকে সেটিংস গুলো নিয়ে চেঞ্জ করতে পারি। তো আমরা সেটিংস গুলো চেঞ্জ নিয়েই কাজ করব। দেখেন আমি যদি স্মুথ যেটা আছে আমি যদি এখানে প্লে করে দেখি, যেটা এখনো অনেকটা বেশি স্মুথনেস ভাবে কাঁপছে, আমি চাচ্ছি না সেটাও এটা কাজ করতে। আর একটা ব্যাপার, এই কাজটা সব থেকে বেশি কখন আপনি ইউজ করবেন, যখন আপনি দেখবেন যে কিছু কিছু জায়গাতে ভিডিও এডিটিং মানে শুট করার সময়
ট্রাইপড যেটা থাকে আর কি, যার উপরে ভিডিও ক্যামেরাটা হোল্ড করা থাকে যেটাকে ট্রাইপড বলে, ওইটা যদি না থাকে তখনই আপনার এই প্রবলেম গুলো হয়। ঠিক ওই রকম টাইমে আপনি এইগুলো নিয়ে কাজ করতে পারেন, মানে এই ইফেক্টটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো সিম্পলি আমি যদি এই স্মুথটাকে সরিয়ে এখানে নো মোশন দিয়ে দিই, দেখেন এখানে আবার স্ট্যাবল হচ্ছে, একটু সময় নিবে, হয়ে গেছে। এবার যদি আমি প্লে করে দেখি, দেখেন একদম নড়ছে না, খেয়াল করতে পারছেন পরিবর্তনটা? জি জি। আমরা পাশাপাশি আর একটা মানে এই ভিডিওটাকে ডাবল নিয়েছি, এই ভিডিও যদি প্লে করে দেখি তাহলে আগের অবস্থাটা কি ছিল, আগের অবস্থা ছিল এরকম শেকি, সে বিভিন্ন ভাবে হাত দিয়ে কাঁপতে বোঝা যাচ্ছে। আর পরে এডিট করার পরে যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে এরকম ইফেক্ট, একদমই কাঁপছে না। কেমন লাগলো যে এই ইফেক্টটা আপনি দেখলেন? খুব সহজেই একটা হয়তো বোঝানোর স্বার্থে আমি অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে কথা বলছি, এই জন্য আপনার কাছে অনেক লং মনে হলো, কিন্তু এটা কিন্তু কয়েক সেকেন্ডের কাজ, তাই না? আমি নেক্সট যখন সেশনটা স্টার্ট করার সময় এগুলো আর একটু কথা বলবো।